আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআন কারীমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল, সূরাটির নাম হলো সূরা আল কাহাফ। বর্তমানে আমাদের কোরআন কারীমের ধারাবাহিক তাফসিরে দ্বিতীয় দফার তাফসির চলছে। দ্বিতীয় দফার তাফসিরে আজকে সূরা আল কাহাফের দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। গত পর্বে আমরা সূরা আল কাহাফের নামকরণ, সূরা আল কাহাফ নাজিলের প্রেক্ষাপট, সূরা আল কাহাফের আলোচ্য বিষয়, এই বিষয়গুলো আমরা গত তাফসিরে আলোচনা করেছি। সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? সূরা আল কাহাফ মাক্কি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি যুগে এমন এক সময় নাজিল করেন যখন সাহাবা ইকরাম কুফফারদের মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানে আর সহ্য করতে পারছিলেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবিসিনিয়ার দিকে হিজরত করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। তখন অনেক সাহাবা ইকরাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে আবিসিনিয়ার দিকে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই সূরা আল কাহাফ নাজিল করে মুমিনদেরকে সান্ত্বনা দিলেন যে তোমরা যেমন নিজেদের মাতৃভূমিতে নিজেদের এলাকায় তোমরা থাকতে পারছ না, তোমাদের উপরে বিভিন্ন অত্যাচার নির্যাতন চলছে একমাত্র তাওহীদের কারণে, তাওহীদকে মেনে নেওয়ার কারণে, তাওহীদের অনুসারী হওয়ার কারণে তোমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন জুলুম চলছে, এরকম অত্যাচার নির্যাতন তোমাদের পূর্বে যারা তাওহীদ মেনে নিয়েছিল ওই সমস্ত মানুষদের উপরেও, ওই সমস্ত ইমানদারদের উপরেও এরকম নির্যাতন চলছিল। বিশেষ করে আসহাবুল কাহাফের সেই সাতজন যুবকের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদের সামনে তুলে ধরেছেন। ওই সাতজন যুবক যখন ঈসা আলাইহিসসালামের তাওহীদি দিন তাওহীদ যখন গ্রহণ করেছিলেন, তখন সেই জামানার জালিম শাসক দাকিয়ানুস, এই দাকিয়ানুস তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে শিরিক করার জন্য বাধ্য করে, তাদেরকে বলে যে তোমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আমাদের দেশের সবাই মিলে আমরা ডায়না দেবতার পূজা করতেছি। তাদের সবচেয়ে বড় দেবতা ছিল দাকিয়ানুসের আমলে ডায়না, ডায়না একটা দেবতার নাম, তা আমরা সবাই ডায়না দেবতার ইবাদত করতেছি আর তোমরা এই সাতজন যুবক সমাজে ফেতনা সৃষ্টি করতেছ, তোমরা বলতেছ ডায়না দেবতার পূজা করলে নাকি শিরিক হবে, তোমরা নাকি বলতেছ এগুলো করা যাবে না, এগুলো নাকি শিরিক, এগুলো বিদআত, আমাদেরকে নাকি তাওহীদের দিকে ফিরে আসতে হবে, তোমরা সমাজে এগুলো কি শুরু করছো, হয় তোমরা আমাদের বাপদাদার মিল্লাতের দিকে ফিরে আসো, না হয় তোমাদের সবগুলোকে আমি উচিত মতো শাস্তি দিব। তখন এই সাতজন যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চান যে আল্লাহ আমরা এই জমিনে এই অল্প কয়জন তাওহীদের অনুসারী মাত্র সাতজন যুবক, আজকে তাওহীদের কারণে আমাদের উপরে এই জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছে, আল্লাহ আপনি আমাদেরকে বের হওয়ার এই জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে বের হওয়ার একটা রাস্তা উপায় আপনি বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এলহাম করলেন যে তোমরা এই জনপদ থেকে বের হয়ে যাও, আল্লাহ তোমাদের আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ, এই জনপদ থেকে সাতজন যুবক বের হয়ে গেলেন, সাথে একটা কুকুরও বের হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন এই সাতজন যুবককে আসহাবুল কাহফ বা আসহাবুর রাকীম রাকীম উপত্যকায় এক প্রশস্ত গুহার মধ্যে আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দিলেন সুবহানাল্লাহ এখানে দীর্ঘ সময় ধরে তারা শুয়ে থাকলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত অবস্থায় ঘুমায় রেখেছেন তাদের মৃত্যু হয়নি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে এমনভাবে ঠিক করে দিয়েছেন সূর্য ওঠার সময় তাদের শরীরের দিকে একটু আলো দিয়ে মানে পুরোপুরি রোদের তাপ তাদের শরীরের মধ্যে দেন নাই রোদে কষ্ট হবে এজন্য সামান্য একটু আলো কারণ আলো না দিলে এই গুহার ভিতরে তারা মারা যাবে বাঁচতে পারবে না অর্থাৎ যতটুকু তাদের বেঁচে থাকার জন্য দরকার এরকম সামান্য আলো সূর্য ওঠার সময় ডোবার সময় এই গুহার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ দীর্ঘ সময় ঘুমিয়েছেন ঐতিহাসিকদের কেউ বলছেন 197 বছর আর কোরআনে কারিমের এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ কেউ বলছেন 300 বছর কেউ বলছেন 309 বছর এগুলো বিভিন্ন জনের ধারণা কিন্তু সঠিক কত বছর তাদেরকে আল্লাহ পাক ঘুমিয়ে রেখেছেন সেই সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই তো দীর্ঘ সময় তারা এইভাবে ঘুমিয়ে রেখেছেন ঘুম থেকে হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলেন এখন যেই আমলে তারা এই গুহায় আশ্রয় নিয়েছেন সেটা ছিল রোম সম্রাট কায়সার দাকিয়ানুসের আমল এখন যেই সময় তারা উঠছেন এই সময়টা রোম সম্রাট কায়সার তেজোশেষের আমল এটাকে আপনার বিভিন্ন খ্রিস্টানদের বই পুস্তকে লেখা হয়েছে সম্রাট ডায়োজেনিস আরবিতে বলা হয় তেজোশেষ এই সম্রাট তেজোশেষ কায়সার তেজোশেষের আমলে তারা উঠছেন জাগ্রত হয়েছে হওয়ার পরে তাদের অনেক ক্ষুধা দীর্ঘ এত বছর ঘুমিয়ে আছেন হঠাৎ ঘুম থেকে উঠছেন অনেক ক্ষুধা লাগছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে আমরা যে ঘুমাইলাম কয়দিন হয়েছে কেউ কয় একদিন হয়েছে কেউ বলে যে অল্প কিছু সময় ঘুমাইছি তো ক্ষুধা লাগছে একজন যাও বাজারে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো যাকে খাবারের জন্য পাঠিয়েছেন তিনি হলেন ইয়ামলিখা তার নাম হলো ইয়ামলিখা তিনি তাদের মধ্যে একটু বুদ্ধিমান চালাক যুবক এজন্য সবাই পাঠাইছে তো তুমিই যাও যাতে আমরা যে এখানে আসি কেউ টের না পায় কারণ তো আমরা এখানে আসি তার ফলে আবার এসে আমাদেরকে ধরে ফেলবে যেই শাসকের জুলুম অত্যাচারে আমরা এখানে আসছি তারা যেন জনপদের মানুষ টেন না বা তারা তো মনে করছে একদিন আগে আসছে এখন বাজারে গেছেন এমনি খা বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনছেন রুটি কিনছেন জিনিসপত্র কিনছেন কেনার পরে টাকাটা দিচ্ছেন টাকাটা রৌপ্য মুদ্রা রূপার মুদ্রা ওই মুদ্রার উপরে ওই সম্রাট দাকিয়ানুসের ছবি আছে এখন এটা দেওয়ার সাথে সাথে দোকানদার বলতেছে যে তুমি গুপ্তধন কোথায় পাইছ এই আল্লাহর বান্দা বলে আমি কি গুপ্তধন পাইছি আমি তো টাকা নিয়ে আসছি মুদ্রায় নিয়ে আসছি কিসের গুপ্তধন কয় না তুমি কোনো এক জায়গায় সে দাকিয়ানুসের আমলের গুপ্তধন পাইছ তোমার কাছে বড় আকারের গুপ্তধন আছে আমাকে সন্ধান দাও এনি যত বলে যে না আমি কোনো গুপ্তধন পাইনি বিশ্বাস করো না তুমি এই টাকা কই পেয়েছো এটা তো সেই আরো 200 বছর 250 বছর 300 বছর আগের তো তুমি এই আমলের মানুষ ওই টাকা তো পাওয়ার কথা না তবে আলহামদুলিল্লাহ উনি ওনারা যে সময় জাগ্রত হয়েছেন এই সময় এই জনপদের মানুষ সব ইমানদার সুবহানাল্লাহ সব তাওহিদবাদী হয়ে গেছে এই এলাকার সব মানুষ তাওহিদবাদী সব ইমানদার তারাও কিন্তু শুনছে যে তাদের এই জনপদ থেকে একদল যুবক বের হয়ে গেছে এই ঘটনা তারা শুনছে কিন্তু তাদের সাথে তাদের দেখা হয়নি এখন বলতেছে না আমরা তো এই জনপদেরই মানুষ আমরা এখান থেকে বের হয়ে গেছি আমরা পাহাড়ের মধ্যে গিয়ে ঘুমেছি সব ঘটনা তিনি বললেন বলার পরে তারা শাসককে খবর দিছে ওই এলাকার যিনি শাসক কায়সার তেজোশিস তাকে খবর দিলেন তিনি আসছেন তিনি এসে ওনাদের সাথে দেখা করছেন এবং তাদের সব ঘটনা বিস্তারিত তাদের বাড়ি কোথায় ছিল তারা কিভাবে এই জনপদ থেকে গুহায় আশ্রয় নিয়েছিলেন এই সব ঘটনা তারা শুনলেন এবং কোন গুহায় তারা আশ্রয় নিয়েছেন সম্রাট সহ ওই জনপদের মানুষেরা গিয়ে সেই গুহা পর্যন্ত দেখে আসছে
যে কাহাফ আসাবুল কাহাফ যে কাহাফটা রাকাইম উপত্যকা সেই কাহাফও তারা দেখে আসছেন সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছেন কথা বলার পরে একটা হঠাৎ করে এই সবগুলা মানুষ সাতজন যুবক শুয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এই শোয়ার মধ্যে তাদেরকে মৃত্যুদান করলেন সুবহানাল্লাহ সাতজনে একসাথে সেখানে মারা গেলেন মারা যাওয়ার পরে ওই সম্রাট বললেন যে আমরা ওনাদের এখানে একটা মসজিদ বানিয়ে দিব একটা ইবাদতখানা বানিয়ে দিব পরবর্তীতে সেখানে একটা ইবাদতখানা তারা তৈরি করে দেয় এই যে আসহাবুল কাহফের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য শুনাইলেন যে আজকেও ঠিক একই অবস্থায় মক্কার যুবকদের প্রতি যে ধরনের অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে তারা মনে করতেছে মক্কা মুকাররমা থেকে বের হইলে আমরা কোথায় আশ্রয় নিব কারণ পৃথিবীর কোথাও এখন তাওহীদবাদী ইমানদার নাই তা আমাদেরকে কারা আশ্রয় দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা শুনিয়ে বুঝাই দিলেন আল্লাহর উদ্দেশ্যে তাওহীদের উদ্দেশ্যে যদি তোমরা বের হও তা আল্লাহ পাক তোমাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল আল্লাহ পাক তৈরি করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য ঠিক এই মুহূর্তে আসহাবুল কাহফের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে শুনিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত সকল ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাওহীদের জন্য যদি কারো উপরে বিপদ আপদ মুসিবত নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকবেন আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দিবেন যদি তাওহীদের কারণে কোনো মানুষ কিয়ামত পর্যন্ত এরকম আসহাবুল কাহফের মতো বিপদগ্রস্ত হয় আল্লাহ পাক তাদের বের হওয়ার রাস্তা উপায় বের করে দিবেন সুবহানাল্লাহ আরেকটি বিষয় আপনার আমরা কত তাফসীরে বলছি মক্কা মুকাররমার লোকেরা ইহুদিদের কাছে গেছে ইহুদি আলেমদের কাছে মক্কার বড় বড় পণ্ডিতদেরকে সবাই মিলে বুদ্ধি করে বিশেষ করে নজর বিন হারেস উকবা ইবনে আবি মুআইদ এদেরকে সবাই মিলে বলছে যে যাও মদিনার ইহুদি আলেমদের সাথে তোমরা একটা বৈঠক করো আসলে উনি কি সত্য নবী এটা জানার কোনো পদ্ধতি আছে কিনা কারণ ইহুদি আলেমেরা তো জানে তারা এর আগেও নবী সম্পর্কে তাওহীদ সম্পর্কে তাদেরকে দাওয়াত দিয়েছে রাসূল সম্পর্কে দাওয়াত দিয়েছে তাদের কথাবার্তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার অনেক মিল পাওয়া যায় সুতরাং তোমরা গিয়ে তাদের সাথে বৈঠক করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি আল্লাহর নবী এটা আমরা পরীক্ষা করতে পারি কিভাবে তারা গেল তাদেরকে ইহুদি আলেমেরা বললো শুনো কয়েকটা প্রশ্ন করবে তাকে এই প্রশ্নগুলোর যদি সঠিক উত্তর দিতে পারে বুঝবা যে তিনি আল্লাহর নবী আর যদি উত্তর দিতে না পারে বুঝবা যে তিনি আল্লাহর নবী না এক নম্বরে তাকে জিজ্ঞাসা করবা আসহাবুল কাহাফের ঘটনা সম্পর্কে দুই নম্বরে তাকে জিজ্ঞাসা করবা রূহ সম্পর্কে তিন নম্বরে তাকে জিজ্ঞাসা করবা খিজির আলাইহিসসালাম সম্পর্কে চার নম্বরে তাকে জিজ্ঞাসা করবা যুলকারনাইন সম্পর্কে এই ঘটনাগুলো তিনি নবী না হইলে তোমাদেরকে সঠিকভাবে উত্তর দিতে পারবে না আর যদি তিনি নবী হন তাহলে তোমাদেরকে সুন্দর করে এগুলোর সব বিস্তারিত উত্তর দিতে পারবে তো এই কারণে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো বিষয় সূরা আল কাহাফের মধ্যে আলোচনা করেছেন তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তিনি আসলে সত্যিকারের নবী সত্যিকারের রাসূল এই ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ আল্লাহ পাক এখানে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা শুরুই করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব যে আল্লাহ তার বান্দার উপরে কিতাবটি অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ অর্থাৎ এই কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানান না নিজে তৈরি করেন না এই কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা এবং এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্রতা রাখেন নাই কোন ধরনের বক্রতা
মানে যেই বক্রতার কারণে মানুষ বুঝতে পারবে না এরকম কঠিন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রাখেন না মানুষের বোঝার উপযোগী করে মানুষের বাস্তব জীবনের সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেন কাইয়িমান এটা একেবারে প্রতিষ্ঠিত সোজা কাইয়িমান মানে এই কোরআনটা এটার ভিতরে কথাবার্তাগুলো একেবারে সোজা কথা সরল কথা এর মধ্যে কোনো বক্রতা নাই লিউনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু এই কোরআন দুটো কাজ করে একটা হলো কোরআনে কারীম ভীতি প্রদর্শন করে আরেকটা হলো সুসংবাদ দান করে তো ভীতি প্রদর্শন করে লিউনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন শাস্তি কঠিন আযাবের ভীতি প্রদর্শন করে এই কোরআন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব কঠিন শাস্তির ব্যাপারে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে ওয়ায়ুবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আর এই কোরআন সুসংবাদ দান করে মুমিনদেরকে ঈমানদারদেরকে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত তবে সব ঈমানদারদেরকে না যে সকল ঈমানদাররা ঈমানের আলোকে আমল সালেহ করে তাহলে শুধু ঈমান আনলে তাদেরকে কোরআন সুসংবাদ দেয় না কোরআন ও সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত যারা আমলে সালেহ করে কারণ ঈমানের অনিবার্য দাবি আমল ঈমান থাকলে সে আমল করবেই আর ঈমান না থাকলে সে আমল করবে না ঈমানের সাথে আমলের গভীর সম্পর্ক কারো ভিতরে যখনই ঈমান ডুববে তখনই সেই বাধ্য হবে তার ঈমানই তাকে বাধ্য করবে আমল করতে আর যদি ঈমান সঠিকভাবে তার ভিতরে না থাকে তার ভিতরে আমলও দেখা যাবে না ঈমান অবস্থান করে কালবের ভিতরে কিন্তু ঈমান কালবের ভিতরে ঢোকার সাথে সাথে এই ঈমান তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে ঈমানের বহিঃপ্রকাশ করতে শুরু করে তার জবানে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে তার চোখে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে তার মাথায় ঈমানের বহিঃপ্রকাশ ঘটে তার পুরো শরীরের মধ্যে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে কারণ কালব হলো মানুষের নিয়ন্ত্রণকারী তা কালবে যদি ঈমান থাকে ঈমান তাকে নিয়ন্ত্রণ করে এই জন্য ঈমান থাকলে তার ভিতরে কি দেখা দিবে আমলে সালেহ এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়ুবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত এই কোরআন ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ প্রদান করে যে সকল ঈমানদারেরা ইয়ামালুনাস সালিহাত যারা আমলে সালেহ করে এই জন্য কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলে দেখবেন যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক বলছেন মুবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত শুধু আমানু বলেন নাই আমানুর সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত তারপরে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানে শুধু ঈমান দিয়ে জান্নাতের সুসংবাদ দেন নাই ঈমানের সাথে সাথে আমলে সালেহ দিয়ে তারপরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই জন্য ইহুদিদের বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে এলেম আছে আমল নাই খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো আমল আছে এলেম নাই আর মুমিনদের ইমানদারদের এই উম্মতের বৈশিষ্ট্য হলো এদের ভিতরে এলেম প্লাস আমল দুটাই থাকবে আমল যদি না থাকে বুঝতে হবে তার ভিতরে ইমান নাই ইমানের ঘাটতি আছে এই জন্য মানুষ গুনাহ করে ইমানের ঘাটতির কারণে ইমানের কমতির কারণে ইমান কমে ইমান বাড়ে আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ইমান বাড়েও ইমান কমেও আপনার ইমান যত বাড়বে গুনাহ তত কমে যাবে ইমান যত বাড়বে গুনাহ তত কমবে আমলে সালে তত বাড়বে আর ইমান যত কমবে গুনাহ তত বাড়বে
আমল সালে তত কমে যাবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসনি জানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন কোন জানাকারী ততক্ষণ পর্যন্ত জানা করতে পারে না যতক্ষণ সে মুমিন থাকে মুমিন থাকলে কেউ জানা করতে পারে না তাহলে জানা কখন করে যখন সে মুমিন থাকে না যখন তার ঈমান থাকে না ঈমান থাকে না মানে ঈমান কমতে 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 এমন পর্যায়ে গেছে যেই ঈমান থাকে আর গুনাহ থেকে বাধা দিতে পারে না এইরকম শূন্য পর্যায়ে জিরো পর্যায়ে চলে গেছে ঈমান তখন সে জানা করছে লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন চোর ততক্ষণ পর্যন্ত চুরি করতে পারে না যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে কারণ তার ভিতরে ঈমান থাকলে সে মনে করে আমি যে চুরি করতেছি আমার আল্লাহ তো দেখতেছে বাড়িওয়ালা দেখতেছে না তার পকেট থেকে মোবাইলটা নিয়ে যাচ্ছে সে হয়তো দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখে যাচ্ছে তাহলে যে ঈমানদার সে আল্লাহর ভয়ে চুরি করতে পারে না যদি চুরি করে বুঝতে হবে তার ভিতরে ঈমান ঈমানের সমস্যা যে ঘুষ খায় কিসের কারণে ঘুষ খায় ঈমানের সমস্যা ঈমানের কারণে ঘুষ খায় ঈমানের দুর্বলতা দেখা দিছে ঈমানের ভিতরে তার সমস্যা দেখা দিছে যে সুদ খায় ঈমানের দুর্বলতার কারণে তার সুদ খায় এইভাবে আল্লাহর যত নাফরমানি আছে প্রত্যেকটা নাফরমানি করার মূল কারণ ঈমানের ঘাটতি ঈমান কমে গেছে আর ঈমান যত বাড়বে তত গুনাহ কমে যাবে আমল সালে বেড়ে যাবে এজন্য ঈমানের সাথে আমলের গভীর এক সম্পর্ক রয়েছে এজন্য আল্লাহ পাক বলেন কোরআন ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দেয় যারা আমলে সালেহ করে আন্না লাহুম আজরান হাসানা কি সুসংবাদ দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর পুরস্কার উত্তম পুরস্কার তাদের জন্য রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তাদেরকে এক উত্তম পুরস্কার দিবেন উজরত দিবেন এই সুসংবাদ শোনায় মা কিসিনা ফিহি আবাদা এমন উজরত দিবেন যেই উজরতের ভিতরে সারা জীবন স্থায়ীভাবে থাকবে এটা কোন উজরত এটা জান্নাত আল্লাহ পাক জান্নাতটাকে আরেকটা ভাষা প্রয়োগ করে বলছেন যে এমন এক উত্তম উজরতের সুসংবাদ কোরআন শোনায় মা কিসিনা ফিহি আবাদা যেই উজরতের ভিতরে স্থায়ীভাবে তারা অবস্থান করবে সুবহানাল্লাহ